নমস্কার, আমি শিপ্রা। আজকে আমি মুলো ছেচকি বানাচ্ছি। কি করে বানাচ্ছি আমি দেখাচ্ছি। মুলো ছেচকি করতে আমি মুলো নিয়েছি গোটা চারেক, এটা গোটা চারেক মুলো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তেল নিয়েছি সর্ষের তেল 50 গ্রামের মতো, এত লাগবে না, ধনে পাতা নিয়েছি, কালো জিরা ফোড়ন দেবো, কালো জিরে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দেবো, আর নিয়েছি একটু চিনি দেব, আর হলুদ নিয়েছি, আর নুন নিয়েছি, আর কিছু লাগবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন মুলো ছেচকিটা বানাচ্ছি। আমি এখন তেল দিচ্ছি, সর্ষে তেল দিয়ে দিচ্ছি, মুলো কুড়ি যে মুলো জিরি জিরি করে আমি কেটে নিয়েছি, আর তেল দেব না, অতটুকুতে হয়ে যাবে। লঙ্কাটা ফোড়ন দেবো, একটা কাঁচা লঙ্কা নিয়েছে ফোড়ন দেব, কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিচ্ছি ফোড়নে, এখন আমি মুলোটা আগে ছেড়ে খুব কম করে নুন দিতে হবে, এমনি জল দেবে আমার মতো ধুয়ে কিছু করে নিয়েছি, খুব জল দেবে, এমনি কম করে নিয়ে নিতে হবে, এটা ঝটপট হয়ে যাবে, এটা রুটির সাথে খেতেও ভালো লাগবে, ডালের সাথেও ভালো লাগবে খেতে। নুনটাও খুব পরিমাণ মতো দিতে হবে, কারণ নুন বেশি হলে খাওয়া যাবে না, আমি এই এতটুকুই নুন দিলাম। হলুদও দিলাম অল্প, নুন দেওয়াতে মূলত জল বেরোবে, জলেই সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে দেবো পাওয়ার জন্য, ঢাকা দিয়ে দিচ্ছি, পাওয়ারও কমিয়ে দিলাম, গ্যাসের পাওয়ার কমিয়ে দিলাম, এখন 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমি রাখবো, গ্যাসের পাওয়ার কম আছে এখন বাড়িয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি, কিছুক্ষণ পরপর ঢাকা দিয়ে দিয়ে পাওয়ার কমিয়ে দেখতে হবে কতটুকু হয়েছে, জল বেরিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, এবার ডালের সাথেও খেতে ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। খুব ভালো মতো নাড়াচাড়া করতে পারছেন, তাহলে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি অল্প নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম, খাবার বাড়িয়ে দেওয়া, ভাবতে লাগবে খালি, ভাজা ভাজার মতো হয়ে যাবে, জল পড়বে না, জল দেবে না, আবার আমি গ্যাসের পাওয়ার কমিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো রাখবো, তাহলে নরম হয়ে যাবে, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ঢাকনা উঠাবো, আমি আবার ঢাকনা উঠালাম, পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি,
এভাবে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। এখন খালি ভাজা হবে, ভাজা হচ্ছে কিন্তু যদি বেশি বুড়ো মুলো হয় কচি মুলোতে জল লাগে না, তাহলে দেখতে হবে যদি জল লাগে একটু জল দিতে হবে, কারণ মুলোটা দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এটা ভালো মতো সেদ্ধ হয়নি যার জন্য আমি একটু জল ছিটা দেব, জলটা শুকিয়ে যাবে। আমি একটু করে জল দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতেই হবে, কারণ কচি হলে আমরা জল দিই না, কিন্তু একটু মূলটা একটু বুড়ো হলে তখন ছাবা ছাবা লাগবে, যার জন্য একটু জল ছিটা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। এখন আমি পাওয়ার বাড়িয়ে দিলাম, ভালো মতো সেদ্ধ হবে, না হলে ভালো লাগবে না, ছাবা ছাবা লাগবে। প্রয়োজন হলে আপনারা একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে ভালো মতো শুকিয়ে নেবেন। আর কমিয়ে আমি ঢেকে রাখছি, আর আবার ঢাকনা খুললাম। ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, খাবার কমানো আছে, দিয়ে দিলাম, পাওয়ার কমানো আছে। আমি এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি হলো না, এখন হয়ে গেছে। আমি এখন ধনে পাতা দিয়ে নাড়িয়ে ফেলব, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন হলে জল দিতে হবে, অল্প জল দিয়ে এটাকে ভালো মতো মোলাম করতে হবে। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এখন আমি তুলে নিচ্ছি এটা। আজকে আমি মুলোর ছেঁচকি করলাম, আপনারা দেখুন, বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে মনে হয়। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।